সরকারের বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে হুগলি জেলার চুঁচুড়ায় বিশাল মিছিল করল তৃণমূল কংগ্রেস। রবিবার চুঁচুড়া শহরে তৃণমূলের প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ও হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব। কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে, এর প্রতিবাদে এদিন মিছিল হয় চুঁচুড়ায়। এছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় সংস্থায় কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ জানানো হয় মিছিল থেকে। বিজেপি সরকার রাজ্যকে বিভিন্নভাবে বঞ্চিত করছে, অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে এবং যে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা তাকে বিক্রি করে দেওয়া চক্রান্ত করছেন, শ্রমিক ছাঁটাই করছেন, তার বিরুদ্ধে আজকে তালডাঙ্গা থেকে খাদিন ভরির পর্যন্ত আমাদের মিছিল চলবে। জেলা সভাপতি দিলীপ যাদব আছেন এবং বৃষ্টির মধ্যে হাজার হাজার কর্মী রাস্তায় রয়েছে। হুগলি থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.